বন্ধুরা, এখনো নিখোঁজ সেই সাবমেরিন, অবশিষ্ট আছে আর মাত্র 40 ঘন্টার অক্সিজেন। আটলান্টিক মহাসাগরে টাইটানিক ধ্বংসাবশেষ দেখতে গিয়ে নিখোঁজ সাবমেরিন উদ্ধারে তৎপর চালাচ্ছে যুক্তরাষ্ট্র ও কানাডার অনুসন্ধানকারী দল। পানির নিচে থাকার জন্য টাইটান নামের ওই সাবমেরিন আর মাত্র 40 ঘন্টার অক্সিজেন আছে বলে জানিয়েছেন মার্কিন কোস্ট গার্ড। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, পানির নিচে ডুবে যাওয়া যানটি খোঁজা হচ্ছে। উপরিভাগে এটা ভেসে উঠছে কিনা তা দেখতে বিমান দিয়ে চালানো হচ্ছে তল্লাশি। সাবমেরিনটি থাকা পর্যটকদের জীবিত উদ্ধারের জন্য এই অভিযান বেশ গুরুত্বের সঙ্গে পরিচালনা করছেন উদ্ধারকারীরা। তবে এটিতে থাকা অক্সিজেন শেষ হতে যাওয়ায় চিন্তায় বাড়ছে। মার্কিন গণমাধ্যম বলছে, আর কয়েক ঘন্টার মধ্যেই পানির নিচে থাকার সক্ষমতা শেষ হবে টাইটানের, ফলে অক্সিজেনের অভাবে নিশ্চিত মৃত্যুর মুখে পড়বেন আরোহীরা। সাবমেরিনটিতে পাইলট এবং ক্রু ছাড়াও 3 জন পর্যটক আছে। এদের মধ্যে 1 জন ব্রিটিশ অভিযাত্রী হামিশ হার্ডিং, বাকি 2 জন পাকিস্তানের ধনকুবের শাহজাদা দাউদ ও তার ছেলে সোলোমন দাউদ। 1912 সালের যুক্তরাজ্যের সাউদাম্পটন থেকে নিউ ইয়র্কের উদ্দেশ্যে যাত্রা করে টাইটানিক। প্রথম সমুদ্র যাত্রার মাঝপথে বিশাল বরফখণ্ডের সঙ্গে ধাক্কা খেয়ে আটলান্টিক মহাসাগরে ডুবে যায় তৎকালীন বিশ্বের বৃহত্তম যাত্রীবাহী এই জাহাজটি। ভয়াবহ এই দুর্ঘটনার 1.5 বছরের 1500 বেশি মানুষ মৃত্যু হয়েছিল। 1985 সালের কানাডায় নিউ ফাউন্ড ল্যান্ড উপকূল থেকে 600 কিলোমিটার দূরে আটলান্টিকের 12,500 ফুট নিচে এর ধ্বংসাবশেষের সন্ধান পাওয়া যায়। এরপর থেকেই বহু সংস্থা তা নিয়ে গবেষণা চালিয়ে আসছে। মাঝে মাঝে পর্যটকদের নিয়ে যাওয়া হয় সেই ধ্বংসাবশেষ দেখতে। 8 দিনের এই ভ্রমণের জন্য 2.5 কোটি টাকা বেশি খরচ করতে হয় পর্যটকদের।